नमस्कार बंधुरा, आज के रेसिपि प्रमफेट माछेर कारी। आमार रेसिपि फलो करे रान्ना करले खेते होबे दारुण। बंधुरा रेसिपिटा भालो लागले अवश्य लाइक शेयर कमेंट करते एकदम भूलबेन ना। चलुन देखे नी रेसिपिटा। बंधुरा आमार चैनले नतून होले सबस्क्राइब बाटने क्लिक करे बेल आइकन प्रेस करे राखबेन। बेल आइकन प्रेस करे अले क्लिक करे देबेन ताहले सब नोटिफिकेशन आपनार काछे पौंछे जाबे। लागबे प्रमफेट माछ। प्रमफेट माछ भालो करे धुए निएछि। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাছ ভালো করে মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে ভেজে নিতে হবে। একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন মাছগুলো এক এক করে ভেজে নেব। গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দু পিট ভালো করে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে দিন। প্রমফেট মাছ একটু কড়া করে ভাজবেন। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো একটা প্লেটে তুলে রাখলাম। এইভাবে বাকি মাছগুলোও ভেজে নিন। চলুন দেখে নিই পরের স্টেপ। মাছ ভাজার তেলেই বাকি রান্নাটা করে নেব। তেল গরম করে নিয়েছি, এর মধ্যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ সাদা জিরে। ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব বাকি মশলা। তিনটে পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, এক চামচ আদা বাটা। মশলাগুলো আরেকবার কষিয়ে নিচ্ছি। আদা রসুন ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব মশলা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার মশলা আরেকবার কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম। আরেকবার পুরো মশলা কষিয়ে নিচ্ছি। টমেটো সসের বদলে টমেটো পিউরিও দিতে পারেন। মশলা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ প্রমফেট ফিশ কারি একটু মাখামাখাই হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি। যে যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কা দিয়ে দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এই চ্যানেলে প্রমফেট ফিশ ফ্রাই রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। ঝোল ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি এটাকে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর রঙটা এসছে, আর এটা খেতেও দারুণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি ধনে পাতা। প্রমফেট মাছে গরম মশলা ধনে পাতা আমি দুটোই দিই। দুটো দিলে টেস্টটা বেশ ভালোই হয়। ভালো করে মিশিয়ে নিলে রেডি প্রমফেট ফিশ কারি। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দারুণ। আসি বন্ধু, টাটা।